মূলত আয়োজনটা তো বেসিক্যালি ইয়ার রহমানই হলো মূল আকর্ষণ। আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটা গান ওনাকে দিয়ে আমরা গাইয়েছিলাম। তো একটা গান মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসে তখন একটা গান ওই প্রোগ্রামে বাজিয়েছিল। সো এই দুটা গান আমরা আসলে করোনার কারণে পাবলিশ করতে পারিনি। সো ওই দুটা গানকেই পাবলিশ করার জন্যই কিন্তু আসলে মূলত এই কনসার্ট। আপনারা তো জানেন যে আমাদের তো আসলে বছরব্যাপী অনেক পরিকল্পনা ছিল, করোনার কারণে আমরা ওগুলি করতে পারিনি। এই কনসার্ট একটা পরিকল্পনায় ছিল, আরেকটা ছিল এশিয়া ইলেভেন ভার্সেস ওয়ার্ল্ড ইলেভেনের একটা টি-20 ম্যাচ। সো করোনার কারণে যেহেতু ওটা করতে পারিনি, যখন করোনা পরিস্থিতি একটু ভালো হলো খুব স্বল্প সময়ের নোটিসেই আমাদের এই আসলে এই আয়োজনটা করা। মলিক ভাই, ওনার প্রোগ্রামের ডিউরেশনটা কি এবং কতগুলো গানে উনি পারফর্ম করবেন এবং কতজন শিল্পী ওনার সাথে আসছেন একটু যদি বলেন? বেসিক্যালি শুধু এ আর রহমানের পার্টি আপনার মোস্ট প্রবলি 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবলি 35টার মতো গান গাবে। আর এছাড়াও আমাদের দেশি শিল্পী আছে, যেমন মমতা জাপা আছে মাননীয় সংসদ সদস্য, উনি সহ আরও 2-3 জন আমাদের লোকাল আর্টিস্ট পারফর্ম করবে। জাতীয় সঙ্গীতও আমরা একটা স্টেজে পারফর্ম করছি। সো পুরো অনুষ্ঠানটা আসলে 2 ভাগে ভাগ করেছি, বিকালে ঘন্টা দেড়েকের একটা অনুষ্ঠান আর সন্ধ্যা 7টার থেকে 10টা হলো এ আর রহমানের কনসার্টটা। ওইটা 1.5 ঘন্টার মতো হবে, দেশি শিল্পীরা পারফর্ম করবে। উনি কয়টা বললেন তো 35টার মতো গান গাইছে, আর ওনার সাথে সহশিল্পী যারা আমরা যেমন দেখি এয়ার রহমান যেখানে কনসার্ট করছে, নীতি মোহন এরকম শিল্পীরাও আছেন, তার সাথে এরকম কোনো শিল্পীর নাম কি বলতে পারবেন কি যারা আসছে? শিল্পীর নামটা আমি তো ঠিক প্রোনাউন্সিয়েশন বা নামটা ঠিক মুখস্থ বলতে পারবো না। টোটাল ওনাদের সাথে প্রায় 240 জনের মতো লোক এসেছে, ক্রু এবং সব মিলে, আর্টিস্ট, পারফর্মার, ব্যাক স্টেজ, তারপরে লাইট। আপনি দেখবেন যে পুরো জিনিসটাই কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের আনতে হয়েছে, মোস্টলি সাউন্ড সিস্টেম বলেন, লাইটিং বলেন, স্টেজের কাঠামো বলেন, সব কিছু কিন্তু মানে 70% জিনিসই এসেছে লোকে ইন্ডিয়ার থেকে। সো ওনাদের প্রায় 240 জনের একটা টিম এসেছে ধাপে ধাপে। ইভেন কি আমরা গতকালও বাংলাদেশ বিমানের একটা চার্টার ফ্লাইটে ওনাদেরকে 140 জনকে এনেছি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, কালকে এই অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। উনি মোস্ট প্রবাবলি 6:30 দিকে আসবেন। জি জি, দেখুন প্রথমেই বলি, বঙ্গবন্ধু যদি না থাকতো তাহলে কিন্তু দেশই স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বা আজকে ক্রিকেটের যে এই সাকসেস এটা কিন্তু হতো না। তো ওনাকে সম্মান জানানো এটা আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব, কর্তব্য। আমাদের বছরব্যাপী আমাদের পরিকল্পনা ছিল এবং আপনারা জানেন যে আমাদের যত টুর্নামেন্টই হয়েছে আমরা কিন্তু সব কিছুই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। সো এইটা দিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। এটা আমাদের একটু আগেই করার কথা ছিল, করোনার কারণে আমরা করতে পারিনি। সো কালকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সারা বছরব্যাপী যে অনুষ্ঠান ছিল সেটার পরিসমাপ্তি হবে। সরকারিটা তো আমরা বলতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের প্রোগ্রামটার নাম জানেন আপনি, ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100। সো আমাদের ক্রিকেট বোর্ডের যে অনুষ্ঠান এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আমরা আছি সব স্টেক হোল্ডারদেরই কিন্তু এই এই প্রোগ্রাম। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। পুরোটাই কিন্তু আমরা স্পন্সর নিয়ে করছি। আপনারা জানেন যে অলরেডি আমাদের 3-4টা স্পন্সর আমাদের এই পুরো প্রোগ্রামটা করছে, কোনো একটাকেও এখানে কোনো আর্থিক লাভবানের কিছু নেই। আমরা যা প্রোগ্রামে যা খরচ এটা আমাদের যারা স্পন্সর, অলরেডি 3-4টা স্পন্সর আমাদের হয়ে গেছে, যেমন বসুন্ধরা গ্রুপ ওনারা স্পন্সর করছে, তারপরে শুনেছি ওয়ালটন, ওরিয়ন এরা আমাদের স্পন্সর করবে। সো পুরোটাই স্পন্সরে এবং এখানে একটাকাও কোনো লাভ নেই। এটা এই অনুষ্ঠানটার পরিকল্পনাটা মূলত হলো ওনাকে শ্রদ্ধা জানিয়ে, এবং দুটা গান আমরা গেয়েছি, আপনারা এই গান দুটো শুনলে অবশ্যই মানে পুরো সবাই অ্যাপ্রিসিয়েট করবে। ওনার মুখ দিয়ে ওনাকে দিয়ে একটা বাংলা আর একটা হিন্দিতে ওনাকে শোনা। এক্স্যাক্টলি কী করে নিই, রাফলি তো একটা ভালো টাকাই অঙ্ক খরচ হবে। সো এটা আমি এখন বলার মতো পরিবেশটা হয়নি, কারণ যেহেতু পুরোটা শেষ হলে তারপর আমরা বলতে পারবো আর এটা বেসিক্যালি বলতে পারবে স্পন্সররা, কারণ আমরা তো ডাইরেক্ট করছি না, আমরা আয়োজনে আছি কিন্তু স্পন্সররা।
অনেক বড় বড় শিল্পীও তাদের যে অনেক সময় কনসেশন নেয় তার সম্মানে সম্মানিক নিয়ে প্রমাণ বা এরকম হয়। তারপরেও আর কি অবশ্যই উনি তো এআর রহমানকে যখন আমরা অ্যাপ্রোচ করি আমাদের একটা ইচ্ছেই ছিল যে সারা দেশে তো সব জায়গার থেকেই বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে প্রোগ্রাম হচ্ছে, তো আমরা চাচ্ছিলাম এরকম একটা কিছু করা যেটা অনেক দিন, যেমন এ আর রহমানের যে দুটো গান, এই দুটো গান তো শুধু এই এক বছরের জন্য না, সারা জীবন এই গান দুটো থাকবে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই গানটা। তো উনি কিন্তু অবশ্যই বলবো যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যখন শুনেছে, আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি যখন ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করে উনি সম্মান জানিয়ে এই দুটো গান করে দিয়েছে, এবং আমি তো বলবো যে নর্মালি উনি যেরকম প্রফেশনাল একটা কনসার্ট করতে জানে তার থেকে হাফ অফ দ্য প্রাইসই উনি করতেছে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে যদিও এখনকার ওয়েদারের কোনো আসলে লাইন লেন্থ নাই, সেই ক্ষেত্রে যদি কোনো কালকে যে বৈরিয়া একটা আবহাওয়া তৈরি হয় এটা কি কোনো প্রিকশন স্টেপ আপনারা নিছেন কিনা? আসলে জানেন তো আমাদের তো নর্মালি স্টেডিয়ামের ক্যাপাসিটি থাকে মানে বেসিক্যালি 28,000 মতো, কিন্তু এখানে কালকে আমরা সর্বোচ্চ 10,000 ক্যাপাসিটি করেছি। এখন পুরা মাঠে তো আর ওয়েদারের প্রিকশনটা নেওয়া যায়নি যেহেতু এটা ওপেন এয়ার একটা কনসার্টের মতো, আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখেছি যে ওই সময় খুব মানে মুষলধারে কোনো বৃষ্টির সম্ভাবনাটা খুব কম, হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে এরকম, তাও পার্সেন্টেজ ইজ ভেরি লেস, 10-15% যেটা ওয়েদার ফোরকাস্টে দেখেছি। তো দর্শকদেরকে একটু কষ্ট করতেই হবে, বাট স্টেজ এবং ওই যেই সব দামি দামি ইকুইপমেন্ট আছে ওইটার প্রোটেকশনটা নেওয়া আছে। ও আমাদের যারা স্পন্সর বসুন্ধরা গ্রুপ ওনাদের News24 চ্যানেলে এটা পুরোটা লাইভ যাবে এবং বিটিভিতেও লাইভ যাবে। জি দেখেন এখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসছে তো নিরাপত্তাটা একদম স্টেট লেভেলের নিরাপত্তাই হবে, VVIP নিরাপত্তা, এবং আমরা খেলাতে যে ধরনের নিরাপত্তা দিই তার থেকেও বেশি ধরনের বেশি নিরাপত্তা ব্যবস্থা এখানে মানে এস্টাবলিশ করা হয়েছে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম মনিক ভাই, যেহেতু ক্রিকেটের একটা মূল ভেন্যু অনুষ্ঠান হচ্ছে, এই থেকে আসলে ক্রিকেটে কী বার্তাটা আসলে দেওয়া সম্ভব কিনা? দেখুন এটা মাধ্যমে সম্ভব কিনা ক্রিকেটে তো আমাদের আপনারা তো জানেনই লাস্ট এক বছরে আমাদের যত টুর্নামেন্ট হয়েছে আমরা কিন্তু বঙ্গবন্ধুর নামই করেছি, আমাদের BPL বলেন, হোম সিরিজগুলি বলেন, আমাদের প্রিমিয়ার লিগ হোক, যাই হচ্ছে সবই আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। সো আপনারা জানেন যে আমাদের যে কোনো টুর্নামেন্টের ওপেনিং হোক, ওয়ার্ল্ড কাপের এখানে হয়েছে ওখানে ওপেনিং হোক, আমরা কিন্তু বড় ধরনের একটা কনসার্ট বা ওপেনিং সেরেমনি করি। তো এটা বেসিক্যালি আমাদের ওনাকে শ্রদ্ধা রেখে এটা ক্লোজিং সেরেমনি বলতে পারেন আমাদের প্রোগ্রামে। উনি আমাদেরকে সময় দিয়েছে সন্ধ্যা 6:30 দিকে উনি আসবে, তারপর থেকে শেষ পর্যন্ত উনি উপস্থিত থাকবেন। দেখুন এখানে সাধারণ দর্শকদের জন্য আমরা বেসিক্যালি এটা যেহেতু ক্রিকেট সেলিব্রেটস মুজিব, ক্রিকেটের স্টেক হোল্ডারদেরকে টিকিটগুলি দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। তো এটা তো আসলে জানেন যে অফিস যেতে হচ্ছে এবং যেহেতু অনেক আগে ঢুকতে হবে, সো আমাদের তো রিকোয়ারমেন্টটাই আমরা কমিয়ে এনেছি 10,000, সো টোটাল পার্টিসিপেশন থাকবে 10,000 মতো। স্টেডিয়াম গেট খুলবে 2:30 খুলে যাবে, প্রোগ্রাম শেষ পর্যন্তই সবাই থাকতে পারবে। মুনমুন মনে হয় একজন, মুনমুন নামে একজন আছে উনি করবে মোস্টলি। দেখুন যেহেতু আমরা ম্যাচটা করতে পারিনি করোনার জন্য, জাস্ট করোনাটা যেহেতু কন্ট্রোলে এসেছে আমরা সরকারের পারমিশন নিয়ে কিন্তু অনুষ্ঠানটা করছি, এবং আপনারা জানেন যে এই ম্যাচটা আসলে তখন আমরা করতে পারিনি, এখন কারণ ওই সময়টা আমাদেরকে কিন্তু যত বিগ নেমস ছিল সবাই কিন্তু উপস্থিত থাকার কথা ছিল, তো এই মুহূর্তে আবার নতুন করে স্কেজুল করে ওই এশিয়া 11 vs 1 11 করাটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট। তো সামনে যে কোনো একটা সুইটেবল সময় যখন সবাই অ্যাভেলেবেল থাকবে, বিগ স্টার্স বিগ নেমস, তখন আমরা করার চেষ্টা করবো। মল্লিক ভাই, মল্লিক ভাই, টিকিটের তো ব্যবস্থা রাখা প্রায় 2,000 মতো মানে সাধারণ দর্শক, কিন্তু টিকিট বুথ দেখলাম খালি অনেকটা, মানে এটা কি আসলে একটু দেরিতে জানানো হয়েছে বা একটু প্রচারণার কারণে কি মানে আগ্রহ আছে সবার কিন্তু টিকিট আসলে কোত্থেকে নিতে হবে? আমাদের, আমি আপনাকে বলি, বেসিক্যালি আমাদের এই 10,000 ফুল হয়ে যাবে, আমাদের কাছে ডিমান্ড ইজ হিউজ। এখন হয়েছে কি মানুষ ধরেন এটা তো আমরা খুব মানে অল্প মানে স্বল্প নোটিসের সময়ের মধ্যেই আসলে প্রোগ্রামটা আমরা করছি, সো সেই কারণে হয়তো সাধারণ দর্শক জানে না যে কোত্থেকে কখন কোথায় থেকে টিকিটটা কিনতে হবে, সো এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদেরই।
আমরা কিন্তু আসলে সময় মতো এটা প্রচারটা করতে পারিনি। তারপরও আমরা জানি যে আমাদের টিকেটের চাহিদা কিন্তু হিউজ, কিন্তু আমাদের যেহেতু কমে গেছে দর্শক সংখ্যা, আর আপনি জানেন যে কঠোর নিরাপত্তার কারণে অনেক আগের থেকে মাঠে ঢুকতে হবে, প্রোগ্রাম সেই 6টায় আসতে হবে 3টা 4টার দিকে, সো অনেক সাধারণ দর্শকের জন্য এটা আসলে খুব একটা হ্যাসেল হয়ে যাবে।